আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হযরতে জাকারিয়া নবী। নাম কি এখন শুনছেন না আগেও শুনছেন? উনি বলেন আমি জাকারিয়া পয়গম্বর, আমার আল্লাহ আমারে অনেকদিন কোনো সন্তান দিছে না। বয়স হয়ে গেছে মনে করেন, ওনাদের থেকে আর একটু বেশি। জাকারিয়া নবী কয় আমার যখন কোনো সন্তান নাই আমি আমার আল্লাহর কাছে কান্দি, মাবুদ দুনিয়াতে যে সন্তান দিলেন না, ইন্তেকালের পরে জানাজাটা দিব কি? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আর দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজার। আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ গুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা। আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আরে দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজা। আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। তাকে দেখো মকিমাবাদ এলাকার অনেকের 5-6টা সন্তান, থাউনের মতো জায়গা নাই। একটা ঘরে মা পুত সবাই, কেউ খাটে, কেউ নিচে বিছনা করে ঘুমায়, আবার কারোর কোটি কোটি টাকা, কিন্তু বাড়ির মধ্যে থাকনের মতো মানুষ নাই। এমন অবস্থা আসেনি আব্বারা? আমার এক ভক্ত ফরিদপুরে বাড়ি, 3তলা বিল্ডিং। আমারে কয় হুজুর আমার তো টাকা পয়সা ধন সম্পদ আছে, হুজুর আমার একটা সন্তান নাই, হুজুর আমার লাগা দোয়া করেন। আজকে বিবাহ করছি 11 বছর। আমি কইলাম আমি তো পাপী, আমি কি দোয়া করতাম, তবে আমি তোমার কাছে কই কিছু ভালো ভালো কাম করো, হয়তো এই ভালো কাম আল্লাহ পছন্দ করে তোমার সন্তান দিব। কয় হুজুর কি বালা কাম করতাম? দান সৎকা করি, সব করি, কিন্তু হুজুর আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো বালা কাম পাই না। বন্ধুরে গত 3 বছর আগে এই কথা বলছে। আমি কইলাম আপনার আশেপাশে কোনো এতিমখানা আসেনি অথবা এতিম পোলাপান আসেনি, আপনি চাইলে এতিমদেরকে একটু সহযোগিতা করেন। কয় হুজুর আমার 2 ভাই ছিল, 2 ভাই মারা গেছে। আমার বাবিরা ওই তাদের একজন 3টা সন্তান, একজনের 5টা সন্তান, এদেরকে নিয়ে বড় কষ্ট করে। আমি কইলাম আমনের তো সন্তান নাই, একজনের 3টা আর একজনের 5টা, মোট 8টা, এগুলার দায়িত্ব নেন, আল্লাহ হয়তো আপনারা একটা সন্তান দিয়ে সহযোগিতা করব। হুজুর আমি নিয়ত করছি এই সন্তানগুলার দায়িত্ব নিলাম। 8 দিন পর্যন্ত আমি 8জন সন্তানের দায়িত্ব যখন নিলাম, 1টা বছর যাওয়ার আগে আমার স্ত্রীটা অসুস্থ অনুভব করছে। ডাক্তার দেখাইছি, ডাক্তার কইছে আল্লাহ নাকি আমার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান দিছে। এতদিন সন্তান হয় না, এই এতদিন সন্তান হয় না, আমি তো দোয়া করতে পারবো না। বলছি আমি পাপী মানুষ, বলছি আল্লাহ খুশি হয় এমন কোন কাজ করো। আল্লাহ খুশি হওয়ার জন্য তার 2টা মরা ভাইয়ের সন্তানের দায়িত্ব নিছে। দায়িত্ব নিয়ে বলতেছে হুজুর 1 বছরের মাথা আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে। সন্তানটা হওয়ার পরে পরে কয় হুজুর কি করা যায়, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন না? আমি কইছি দোয়া করতাম, কি দোয়া করব জানি না। তবে আমি কিছু ডিসক্রিপশন দেই। সন্তান হওয়ার লগে লগ যেহেতু তুমি আমারে জানাইছ, আমি বলি একটা মা বাবার সন্তান জন্ম হওয়ার পরে 4টা দায়িত্ব, কারোর 5টা দায়িত্ব। 1 নাম্বার, সন্তান হওয়ার পরে তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার, তার সুন্দর একটা নাম রেখে দেওয়া। 3 নাম্বার, ওই সন্তানের নামে আকিকা দেওয়া। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল। 4 নাম্বার, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের নাম রাখার পরে আকিকা দেওয়ার পরে আজান দেওয়ার পরে সন্তানের মা বাবার দায়িত্ব হইল ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। তুমি এই দায়িত্বগুলা পালন করো। হুজুর, আমি সন্তান হইছে খবর পাইয়া আমার আব্বারে দিয়া আমি 2টা ছাগল কিনাইছি। হুজুর, ছাগলগুলা আমার ফুতের আকিকার জন্য। 1টা গরু কিনাইছি আমার এলাকার মানুষকে খাওয়ানোর জন্য। আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গত পরশু দিন দিয়ে আমার অ্যাকাউন্টে 50,000। আমি চিন্তা করলাম এ টাকা কই থেকে আসলো বুঝলাম না। আরে ভাই সাহেব, আমি আবার খবর নিতে 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 আবার যখন খবর পাই না, হঠাৎ করে গতকালকে আমার ফোন দিয়া কই, হুজুর আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকছে নি। আমি কই ঢুকছে দাও। কই হুজুর কত? আমি কই 50। কই হুজুর এটা আমার ফুতের লাগে দোয়া করবেন। আমি কই মাগো তাহলে বক্ত কোরা। আবার আমি এটা মিলাইছি। গত কিছুদিন আগে সিলেটের লাখাই এলাকা, লাখাইয়ের হোসেনপুর নামক এক এলাকার মধ্যে থেকে আমি হাদিয়া না নিয়ে চলে আসছি, কারণ এডিয়া ছিল বাটফার মাহফিল কমিটি। হাদিয়া দিব কইছে যে এটা 3,000 টাকা অ্যাডভান্স দিয়া পরে আমার 100 টাকা নোটের একটা বান্ডিল দিয়া হুজুরে 13,000 দিলাম। আমি কই কুমিল্লা থেকে লাখাই হবিগঞ্জে একটা গাড়ি নিলে কত লাগে বেড়া, তুই 13,000 দিলি। আমি কইছি বাবারে না পারলে থাক, তোরা টাকা তোরা রাখিয়া দিয়ে কে চলে আইছি। আমি আমার কয়েকজনের লগে বোঝার পর কয় যা দিছে তাই তো পাইতেন, লইয়া কেন আইলেন না? আমি কইছি দরকার নাই, আমার এই টাকা থেকে বিভিন্ন জায়গায় টাকা যায়। আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষের এখনো 6টা মাদ্রাসা, কয়টা আমার টাকা থেকে আমার এলাকার মসজিদের কাজও টাকা যায়। কিছুদিন আগে আমার এলাকার এক হিন্দু আইয়া কইতেছে তোমার বোন, আমার ছোট কাল থেকে উনি চুল কাটে, বলছে তো তার পায়ে সমস্যা, তুমি তো দেখছ, তারা চিকিৎসার জন্য ভারতে পাঠামু, তারও দিছি। এগুলা প্রকাশ করতেছি না, এগুলো আপনাদের টাকা, কারণ আমার বাবা আমার কষাইগিরি করে মানুষ করছে, আমি আপনাদের থেকে নিয়েই তো মানুষরে দেই, মাদ্রাসা চালাই। আমি চিন্তা করলাম ওইখান দিয়া মাত্র 30,000 ছাইরা দিয়েছি, আর আল্লাহ আমারে 50 দিয়া পূরণ করছে। আমি চিন্তা করছি তাওয়াক্কুল তো আলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, রসুলের প্রতি তাওয়াক্কুল রাখলে আল্লাহ কেউ রে খালি ফিরায় না। সারছি 30, পাইছি 50, আল্লাহ গো আপনার খুশির জন্য করছি। ও বন্ধু মুসলমান ইমানদারের দলেরা, তাহলে এবার আমি যে আপনাদেরকে বললাম আল্লাহ তারা সন্তান দেয়, কিন্তু এই সন্তান দিয়া সবাই কামের কাম করতে পারে না। সন্তান দিয়া কামের কাম করাইতে হইলে সন্তানদারে তো তেমন একটা সন্তান বানান লাগবো। আপনি ফুট বানাইছেন, চিন্তা করেন আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, ওই ফুটে ডিজে পার্টির কনসার্ট করে, এলাকার মধ্যে গান বাজনা করে, আপনি মরণের পরে এই ফুটে কদ্দুর দোয়া করবো, এটা তো এমনি দান হয়ে যায়, কথা কয় না কেন? কিন্তু সন্তানটা মাদ্রাসায় পড়লে যা করো কার না করো, কোনো সময় মুনাজাতে হাত তুললে রব্বির হাম হুমাদো কইতে পারবো, ঠিক আছে নি? তো জাকারিয়া নবী কোন কোন নবী ওয়াজ কেমনে বুইলা দিতেছেন হুজুর? ইয়া বিরিয়ানি প্যাকেট হইছে নি? প্যাকেট হইলে আপনি ইন্ডিয়া আনেন, গেরানে গেরানে হইলো থাকবো না। হুজুর কেবলা যখন বয়ান করে আপনারা যে একটা অবস্থা দেখছিলাম আমি, মোটামুটি অর্ধেকও তো আসিলেন না। হুজুর কেবলার বয়ানের সময় অর্ধেকও আসিলেন না আপনারা, যে একটা অবস্থা দেখছি। আমি চিন্তা করছি ওয়াজ জানি আমার মুখ দিয়ে আইলেনি, শুধু যদি শাহপুর দরবার কেন্দ্রিক মাদ্রাসা না হইতো কোন সময় গতুন বাড়ি যাই গেতুন ভাই। আর এমন বহুত স্বভাব আছে, যদি আমার একটু টার বেটার ওয়াদার খেলা বলছি আমি বাড়ি যাই গেই, শুধু একমাত্র দরবারের মাদ্রাসার খাতি নাই আসি। হলো আমি কখনো কোনো স্টেজে হুজুরের বয়ানের সাথে আমি বইয়া ছিলাম না। ওলানের এতক্ষণ মোরানা দিব জি না, কাম হবে না, আমি নামে দেখি আর সমর দাম আছে, আমি ঘুমাইলে আল্লাহ বলবো কালকে আর আবার সিলেট মাহফিল, কথা বুঝতে পারছেন নি? তবু আমি বসে থাকি কেন? কারণ আমার বয়স কম তো, আর এই বয়সের সাথে আমার জার্নিং অর্গুমা, আমার মাথা ব্যথা, আমি না ফাঁকাইছি হুজুর, আমার না ফাঁকা হয়েছে, আমার বয়সের সাথে জার্নিং অর্গুমা, এরপরে এইভাবে কথা বলা কাভার করতেছে না। তবু আমি চেষ্টা করি দুই একটা কথা বলতে। আপনারা যদি আমার ওয়াজটা শুনে কামে লাগান লাভ হইব। তো যে ফলান গান বাজনা করে এ ফলান কি মা বাবার লাগে দোয়া করবো নি? তাহলে ফোলাটারে খিদা বানান লাগবো কথা কয় না জি কি বানা হুজুর বানান হুজুর বানানোর দরকার নাই কোরআন শিক্ষা দিয়ে দেন হুজুর বানাবেন না না বানাবেন সিদ্ধান্ত আপনার কারণ আপনি তো হুজুরের প্রতি অ্যালার্জি কথা কয় না হুজুর রাস্তা দিয়ে যাইতো লাগলে দিকে কি হুজুর এদিকে কার করে কথা কয় না কেন আর আর এক হুজুরে কক হুজুর দামাতে যাই বহুত জায়গা সবাই বালাপুরা খাবা না কেউ মুরগার গোশত আর ডাল কুদুরান দিরা হুজুর দামাতে খাবা না কইছে আমি চিন্তা করিয়েন না হুজুরা সব জায়গাতে আবার মুরগার গোশত ডাল না গতকালকে মাহফিল ছিল হোমনাতে দড়ি বাসা নিয়া হেতারা খাবাইছে তো খাবাইছে আইতে হাদিও দিছে গরুর গোশত ডিব্বাত পরি দিছে ফাঁস ডিব্বাত পরি দিয়ে দিছে বাইতেছে তো হুজুরা কি সব জায়গায় ঠগেনি ওইটাও শাহপুর দরবারের মাহফিল এটা ভাগ পাঞ্জাতন মাদ্রাসা হোমনা দড়ি বাসানি এলাকায় খবর নিয়ে দেখেন গতকালকার মাহফিল আমার ফেসবুক পেজও আছে দেখেন ৪১ শতক জায়গা দিছে এলাকার মানুষে দিয়ে একটা শাহপুরের নামে একটা মাদ্রাসা করছে কয় শতক ৪১ শতক এক মুরব্বী বুড়া বেটা ২ লাখ টাকা মানে ১ লাখ টাকা ১ লাখ টাকা করে ২ লাখ টাকার বান্ডেল লয়ে এসেছে এনে দান করে না আর এখানে দান করি না অভাব নাই আমার আগে বিপ্লবী সব কালেকশন করছে আমি করছি এরপর আপনারা মাধ্যম সহ হুজুর এখানে গেছে মানুষ টাকা দিয়ে থুবা আলাইছে মাদ্রাসার জন্য আমার এক মাওলানা সফিউল লাহ আমার কইতে ভাই যান মানুষ জায়গা দই না আরও আছে মানে ১১ শতক দিতে আরও দেওয়ার মতো লোক আছে কিন্তু এই জায়গাটার লগে দিয়ে আর কোনো জায়গা নাই মার হাওয়া কয় না তো এটা তো সুন্নিয়তের মার কাজ হয়েছে না মাদ্রাসা হয়েছে এটা দিয়ে ইসলামের কাজ হবে প্রচার হবে কোরআন সুন্নার আমি চিন্তা করলাম এলাকার মানুষের মাঝে একটা মহাব্বত আছে আমি এলো ৫ বার গেছি ওই এলাকায় আবার দাম ১৪ তারিখ এটা একটা মহাব্বতের সম্পর্ক তা আলেম বানান আলেমের সাথে সম্পর্ক করেন আলেমদেরকে ভালোবাসেন মহাব্বত করেন লাভ আছে না নাই ধরে কেন লাভ আছে না নাই আমার বাবাজিরা বন্ধুরা নবীর নাম হযরত জাকারিয়া নবী কি নবী জাকারিয়া নবী নবীরা জান্নাতের আশা করেনি করেনি কথা কয় না করে করে জাকারিয়া নবী আল্লাহর কাছে কান্দে মাবুদ ও দয়াল আল্লাহ একটা সন্তান দেন কান্না করতে করতে আল্লাহর কাছে চায় আপনারা বলেন যেখানে আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে যদি বুড়ো হইয়া যান বুড়া বয়সে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি আল্লাহ কয় জাকারিয়া নবী ও জাকারিয়া নবী সন্তান দিলাম হযরতে জাকারিয়া নবীর একজন সন্তান আগমন করল তার নাম হযরত ইয়াহিয়া নবী সুবহানাল্লাহ বাবা বেশি দূর না আমি অল্প সময় শর্টকাট করে বলি ইয়াহিয়া নবীর বয়স ৮ বছর কয় বছর ৮ বছর উনি লক্ষ্য করে দেখে ওনার আব্বা জাকারিয়া নবী ওনার বাড়ির মধ্যে একটা ছোট্ট ইবাদতখানা বানাইয়া সেখানে কান্দে কি করে ইয়াহিয়া নবী ওনার আব্বার ডাক দিয়া কয় আব্বায়ো আব্বা কান্দেন কেন কান্দেন কেন জাকারিয়া নবী কয় পুত্রে পুত আমি কান্দি কেন শোনো আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে হিসাব নিকাশ করার জন্য হাসর নসর করব হাসরের ময়দানে উঠাইব ওই হাসরের ময়দান থেকে কেউ জান্নাতে যাইব কেউ জাহান্নামে যাইব বাবা রে আমি দুঃখের বাড়ি পালাইয়া পালাইয়া কান্দি আব্বা আপনি তো নবী নবীরা তো কোনো ভয় নাই তবে চোখের পানি কেন জাকারিয়া নবী কয় সন্তান শুনে নাও ওই হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব যেটা বন্ধ করতে পারে দূরত্ব যেটা কমাইতে পারে সেটাই হলো বান্দার চোখের পানি হাসরের ময়দান থেকে জান্নাতের রাস্তা যতটুক এটা দূরত্ব কমাইতে পারে যেটার নাম এটার নাম কি চোখের পানি আপনার তো চোখের পানি আইয়ে না আপনি তো কান্দেন না আপনি মুনাজাত ধরেন আল্লাহুম্মা আমিন মোটকা উড়া মুনাজাতের ভিতরে মোটকা উড়া না এমন মোটকা উড়া না মুনাজাত ধরে আল্লাহুম্মা আমিন মুনাজাত ধরে বাদাম খা আসেনি মুনাজাত ধরে মাথা খাইয়া আপনি তো কান্দা আইয়ে না মুনাজাতে শোকের পানি আসে না আপনার আর মুনাজাত ধরেন যে সময় এদের সামনে লাইলাতুল মেরাজের রাত রাইতেছে আইতেছেনা মেরাজের তো মসজিদে ইবাদত হয়নি। যারা মসজিদে ইবাদত করে না এরা লাইলাতুল মেরাজের রাতে এরা চিন্তা করে লাইলাতুল মেরাজের রাতে আবার কিসের নামাজ, এই লাইলাতুল মেরাজের রাতে কোনো নামাজ নাই। এ ব্যাক কলেজিং এ বলে নামাজটা পাইছো কোন থেকে, এ নামাজ পাইছে মেরাজের রাতে, এই রাতে নামাজ নাই বলে মানছেরা হন দে ডাক্কা হাসক্ত নামাজের লাই মসজিদে আনুন জানা। আর মেরাজের রাতে সুন্নিরা নামাজ পড়ায় কেন শোনো, এ মেরাজের রাতে মানুষে মসজিদে অন্যদিন তো আসে না, মেরাজের রাতে ইবাদতের উসিলে যদি আসে এ রাতে একটু ওয়াজ নসিহত হয়, যদি আল্লাহ এই রাতে উসিলে তার হেদায়েত করে এই রাতে মসজিদের দরজা তালা দিয়ালা। আল্লাহ এগুন থেকে আমাদেরকে হেফাজত করুক। এ মেরাজের রাতে সবে মেরাজের রাতে যারা মসজিদের দরজা এগুলো বন্ধ করে রাখে এগুলার আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন কর। বলে আমরা এগুলারে ফরজ মনে করি না, মেরাজের রাতে নফল ইবাদত করি আমরা, কথা কই না কেন, আপনার কথা কন না কেন? এজন্য মেরাজের রাতে ইবাদত করবেন, মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করবেন, মুরব্বী যারা মরে গেছে তাদের জন্য দোয়ার আয়োজন করবেন, অসুবিধা কি, কথা কই না? হ্যাঁ বলে হুজুর অসুবিধা কি, এটা দলিল দেন না, দলিল তো লাগবো। আরে ভাই সাহেব আমার কথা লজিক বুঝেন, লজিক যদি আপনার কাছে না মিলে আপনি ইবাদত করার দরকার নাই। মানুষ তো এমনি, আমি আবারও বলি, এমনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এনে এশার নামাজ কয়জন হচ্ছে এটা আমি চেহারা দেখলে বুঝি না। মানুষ তো এমনি নামাজ পড়ে না, মেরাজের রাতে মসজিদে একটু মিলাদ মাহফিলের আয়োজন করলে, ওয়াজ নসিহতের আয়োজন করলে মানুষ মসজিদে যায়, জানি আল্লাহর কুদরতে যদি এই রাত্রে কুদর ওয়াজ শোনার পর একটা মানুষ হেদায়েত হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমরা তো এই জন্য মেরাজের রাতে ইন্তজাম করি, সব এলাকার ভিতরে এগুলো হচ্ছে, কারণ কিছু কিছু মানুষ ঢুকি ঢুকে মেরাজের রাতে ইবাদতকে বন্ধ করে দিতেছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। তবে কারোর বিরোধিতা নয় ভাই সাহেব, প্লাস এবং মাইনাস দেখেন। এ মেরাজের রাতে ইবাদত হয়, মানুষ যেহেতু ইবাদত করে না এই রাতে একটু ইবাদত করে, আল্লাহ নিয়ে এই রাতের কান্নাকাটির উসিলে তারা মাফ করে। তা আপনি মুনাজাত ধরেন, আপনার কান্না আইব কিভাবে? আপনি রাত্রে মেরাজের রাতে ইবাদত করতেন যান, হেড ভরি এশার নামাজের হরে খাই, এশার নামাজও হরেন না, আপনি মসজিদের ভিতরে যাই, হুজুর ওয়াজ করে, আইতে তাবার করে হোলটা একটা লই, এরপরে বাড়ির যান, মুনাজাত আপনার কান্না ইয়েনি আইয়ে না তো কান্না। মেরাজের রাতে বরাতের রাতে যে কোনো ইবাদত করার সময় খালি ফেটে দেবেন, কি ফেটে খালি ফেটে দেবেন, তন ফেটে খিদা থাকবো, মন নরম হইব, তন মুনাজাত ধরবো, মার কথা কইব, বাপের কথা কইব, গুনার কথা কইব, হেতের হুরানা দিনে সব গুনার কথা মনে হইব, তন চোখের পানি টপ 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 করি ফেল, ঠিক আছে নি? এই জন্য ইবাদত করবেন বড়া ফেটে না, খালি ফেটে, কি ফেটে খালি ফেটে। বলো হুজুর অনকালা ফতুয়া দি দা হুজুর ইবাদত বড়া ফেটে হেড বাসান ফরজ তো হুজুর, কিন্তু কোনা নাই হুজুর তুই কথা কই না, হেডে সিন হুজুর ফেটে ফিকির করতে হইব, তো তুই যে পরিমাণ খাস খাওনের হরে তার ইবাদত করতে মন সারা, মন সারা একটু টানা দি ঘুমায়, কথা কই না কেন? আমার কথা যদি হাসির ছলনায় নিতেছেন, এই কথাগুলো মিলে দেখেন আপনার বাস্তবের সাথে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। ইয়াহিয়া নবীর বয়স 8 বছর, জাকারিয়া নবী কাম দেয়ার কই ফুতের জন্য। ইয়াহিয়া নবীর বয়স যখন 9 বছর বয়স, 9 বছর বয়সে জাকারিয়া নবী কয় আমি আমার ফুত ইয়াহিয়ারে আমি খুঁজা পাইতেছি না, না পাওয়ার কারণে আমি আমার সন্তানরে এই এলাকার দামেস্ক নামক এলাকার পাহাড়ের গুহায় গুহায় টোকাইলাম পাই না, জঙ্গলে টোকাইলাম পাই না, কত ঘরে ঘরে খুঁজলাম আমার সন্তান ইয়াহিয়ার আমি খুঁজা পাই না। ইয়াহিয়া পয়গম্বররে যখন আমি খুঁজা পাইলাম না, আমি আমার আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার পুত্রারে আপনি এত বছর পরে দিলেন কিন্তু একটা সন্তান আমি খুঁজা পাই না, মাবুদ ও দয়াল আল্লাহ আমার একটা সন্তান দিলেন, সন্তানরা কোথায় আপনি তালাশ করে বইনা দেন। আমার আল্লাহ ইয়াহিয়া নবী কত জায়গায় সন্তান তালাশ করলা, তুমি যে ঘরে ইবাদত করো এই ঘরে একবার দেখছনি? সুবহানাল্লাহ কর। সব জায়গায় তালাশ করছে, মানে তুমি যে ঘরে ইবাদত করে এই ঘরে তোমার হুতেরে দেখছনি? অন জায়গা দেখতেছে এই ঘরে হযরত ইয়াহিয়া নবী কান্দে, জাকারিয়া নবী ওনার সন্তান ইয়াহিয়া পয়গম্বর একটা ডাক দিয়া কয় পুত্রে এ ঘরে কেন কান্দ? সন্তান ইয়াহিয়া ডাক দিয়া কয় আব্বা আপনারা কইছেন এ আল্লাহর হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমানোর মাধ্যম চোখের ভানি, আব্বায়ো এজন্য কান্দি আমার আল্লাহ যেন হাসরের ময়দান থেকে আমার জান্নাতের দূরত্ব কমায়া দেয়। ইয়াহিয়া নবীর এই কথা শুই না হযরত জাকারিয়া পয়গাম্বর মাথাটা চক্কর দিয়া মাটির ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা বাবা মাটির মধ্যে পড়ার সাথে সাথে রে বাবারা হযরতে ইয়াহিয়া পয়গাম্বর এবার ওনার আব্বার দিকে তাকাইলেন, চোখে মুখে পানি দিয়া জাকারিয়া নবীরে যখন তুললেন, তোলার পরে হযরত জাকারিয়া নবী ইয়াহিয়া নবীর দিকে ছায়া ছায়া হাসে আর কান্না করে, মুখের মধ্যে হাসি চোখের মধ্যে পানি। হযরত ইয়াহিয়া পয়গাম্বর একটা ডাক নিয়ে কয়, আব্বা আপনি না বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু আপনাকে দেখা যায় আপনি চোখ দিয়া পানি পালাইয়া কান্দেন আর মুখে দিয়া মুসকি মুসকি হাসেন, আব্বা কেন কান্দেন? হযরতে জাকারিয়া নবী কয়, ও সন্তান হযরতে ইয়াহিয়া নবী, আমি কেন কান্দি শুনো, আমার আল্লাহ তাআলা তুমি ইয়াহিয়ার চোখের পানি কবুল করছে। আব্বা কেমনে গো? বলে আমার আল্লাহ কইছে তুমি ইয়াহিয়া পয়গম্বরের বয়স মাত্র 9 বছর, এই 9 বছরে আমার আল্লাহ তোমার নবুয়াতের দায়িত্ব দান করে দিছে। পরে 36 বছরে কেবল কেনাকি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে সুরয়ানার দয়াল পাইতে সুরয়ানা কিনা আমরা যে আসতে কোন জোনায়েদ ভাই দিল্লাইলি তো হেতর মুখে এটা খুব সুন্দর লাগে, আর সাথে একটু মহাব্বতে কন, ওরে 36 বছরে কারো কেনাকি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে শুনো আমার দয়াল পাইজে শুনো আমার দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা কন্যা, যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে মাহবুদ মাওলার খেলা, আরে মাহবুদ মাওলার খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে মাহবুদ মাওলার খেলা, আরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে টান দিয়া নে কাছে। 9 বছর বয়সে কানছে, সাউন্ড লাগছে না আল্লাহর কাছে। আল্লাহ জাকারিয়া নবীর দিয়ে খবর পাঠাইছে তোমারে আল্লাহ তাআলা দিয়ে দিছে নবুয়তের দায়িত্ব, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে টান দিয়া নে কাছে, আরে জোর করিয়া দিবে তোরে জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবান বন্ধ নাই, আপনারা বলেন সকল ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। আর জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি। হযরত ইয়াহিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার আল্লাহ যখন আমি ইয়াহিয়া পয়গম্বরে ক্ষমতা দান করছে, আমি ইয়াহিয়া নবী আমার দায়িত্ব অনুযায়ী আমার যোগ্যতা অর্জন করার চেষ্টা করলাম। এ বাবা, যদি যোগ্যতা হয় না হয়, দায়িত্ব যদি বেশি হয়, ওই দায়িত্বটা অনুযায়ী যোগ্যতাটা তৈরি করে নেওয়া লাগে। দায়িত্ব যদি হয়, মনে করেন আমারে ছোট্ট একটা বাচ্চারে নিয়ে মসজিদের ভিতরে ইমামতির দায়িত্ব দিল, আপনার কি কষ্ট হইতেছে কোন? ইমামতির দায়িত্ব দিল। আচ্ছা, এ বাচ্চা যদি তেলাওয়াত সুন্দর, কিন্তু ইমামতি করার জন্য যেভাবে চলা উচিত এ বাচ্চা জানে না চলতে, তো সে আবার চিন্তা করবো আমি তো ইমামতি করবো, তাহলে আমাকে ওইভাবেই চলতে হবে, কথা কন না কেন? মেম্বার হয় নাই, হওয়ার আগ থেকে দেখবেন গায়ের ভিতরে সুন্দর সুন্দর সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি সব লাগে ঘুরে ঘুরে না তো বলে এমনি থাও কা বলে মেম্বার তো ওই নাই অনের পর এমনি চল তৈব এমনি চলমু এটা মানুষের দেখাই কথা কয় না রে ঠিক আছে না তো এমন ভাবে ইয়াহিয়া পয়গাম্বর কয় আমি আমার প্রস্তুত বানাইতেছি রেডি করতেছি আপনার কি কষ্ট হইতাছে কোনো আবার লড়াছড়া করেন না একটু কষ্ট করে আর আর আধা ঘন্টা সময় বইবেন আপনারা হুজুর দিরানি হোল্ড হইছে নি ওই যে লই এনে একটু তাড়াতাড়ি আনেন হুজুর দিন বেশি দেরি করায়েন না মানে ওয়াজ বেশি হচ্ছে বেশি ওয়াজ হই না কোনো লাভ নাই হুদাহুদি হযরত ইয়াহিয়া পয়গাম্বর উনি ওনারে উপযুক্ত বানাইতেছে ইয়াহিয়া পয়গাম্বর যখন ওনারে উপযুক্ত বানাইতেছে তখন ওনার বাড়ি হইল দামেস্ক কোথায় দামেস্ক আস্তে কথা কয় কোন জায়গায় এরে এ ওয়াজে আপনারা ফক্কে যাব আপনারা একটু পরে দেখবেন কি খুশি হইবেন আপনারা অনেকের বউ আছে না কথা শুনে না এ ওয়াজ দেয় না ইয়া ফরবক্ষণ যারা বউ কথা শুনে না যারা বউ আপনারা গেঙ্গরি দিয়ে লইয়া ফরে ঘরে ওয়াজ আজকে এখানে করবো আর মা বোন যারা শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে হইনেন আপনারা জামাই যদি বেটা যদি এনে থাকে মোটামুটি আজকে বেটা বুঝে যাইবো আর যদি রাস্তাঘাটে থাকে তাড়াতাড়ি ফোন দিয়ে তুমি কই আছো স্বামী রেজা তোমার বুঝাইতেছে তাড়াতাড়ি মাহফিলে যাও খবর দিয়ে হাঁটান তাড়াতাড়ি ওয়াজ আজকে এখানে করবো অসুবিধা হইব আপনারা কারণ সংসারটার ভিতরে যে একটা অবস্থা চলতেছে বেরিয়েছি জামাইয়ের কথা শোনে না ব্যাপারটা ভাবে দেখ গিয়ে হাতিগঞ্জের বাজারে ছটফটি ফুচকা খাইতো বিরিজের উপরে দেখ গায় জানিও কথা কোন জানি আল্লাহ বোঝার তৌফিক দক আমিন আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন হযরত ইয়াহিয়া নবী তখন বাস করে দামেস্কে দামেস্কের ভিতরে যখন বসবাস করে হযরত ইয়াহিয়া পয়গম্বর ওই জামানার বড় একজন আলেম হয়ে গেছে সুবহানাল্লাহ যেহেতু নবুয়ত পাইছে এলমে দ্বীন অন্তরে বেশি আছে ওই দামেস্ক এলাকার বাদশা যার নাম হাদ্দাদ ইবনে হাদ্দাদ হাদ্দাদ ইবনে হাদ্দাদ আবার রাখছে দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ বউয়ের সাথে টকঝক হওয়ার কারণে বাদশার বউ রাজার বউ হয় রানী বউয়ের সাথে টকঝক হইলে এলাকার জামাইরা কি করে শোনেন বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছে তাকে কন্ট্রোল করার জন্য বউয়ের দোষটা ক্ষমা কইরা স্বামী সহ্য কইরা বউয়ের সাথে একটা সমাধতা করে ফেলে একদিন করে 2 দিন করে 3 দিন করে 7 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন সহ্য করার পর আর ভালো লাগে না না লাগার পরে স্বামীরা মাঝে মাঝে রাগ কইরা বউরে কয় তোর আমি তালাক দিলাম এমন অবস্থা হয় না যিনি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হায়দার পারভেজ সুদন সাহেব এরপরে আছেন জনাব মোহাম্মদ জাহিদুল আজহার আলম ব্যাপারী সাহেব জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাহ হোসেন সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আলী আসগর ব্যাপারী সাহেব জনাব মোহাম্মদ মনির হোসেন সর্দার সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফিজ মোহাম্মদ গোলাম নুরুল নবী জুম্মান সাহেব সহ আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি দেখছেন কতটা সময় লাগছে ডাইনে বামে সামনে মাহফিলের মাইকের আওয়াজ শুনতেছেন বিরক্ত হইতেছেন আওয়াজ শুই না পর্দার আড়ালে মা বোন এলাকার মানুষেরা আপনাদের সবার প্রতি আমি আরেকবার সালাম দিই আপনাদের আওয়াজের নমুনায় ওয়াজ কর দুরাগ্যে হইব সিদ্ধান্ত নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মোটামুটি জাওনের মতো একটা রাস্তা পাইছি আল্লাহ যেন আমরা সবাইরে কবুল করে জোরে কোন আমিন সবাই জোরে কোন আমিন আমি আমার ওয়াজে যাওয়ার আগে আরেকবার মুহাব্বতের আওয়াজে আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়তে চাই আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমি আমার আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ এই আয়াতটা ইমাম সাহেবরা মসজিদে কেরাতে নামাজে পড়েনি আল্লাহ কয় দুজকি এবং বেহেশতি এক রকম না দুজকি আর বেহেশতি কি এক রকম নেই আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ কয় যারা জান্নাতি তারা হইল সফল কাম সুবহানাল্লাহ এবার আমি এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ পৌরসভা দিন পশ্চিম মকিমাবাদ বাবাদের কাছে জানতে যাই, আপনারা বলেন আল্লাহ বলল দুজকি এবং বেহেস্তিরা একরকম না, যারা বেহেস্তি তারা সফল কাম, তারা লাভবান। আমরা সবাই বেহেস্তি হইতাম চাই না, দুজকি আবার কোন আমরা সবাই বেহেস্তি হইতাম চাই, ওই বেহেস্তের আশা শুধু আমরা করি না, আল্লাহর অনেক নবীরও করতেন।